আপনি কি জানেন ঔষধ ছাড়া কিভাবে দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়? অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ বৃদ্ধি পায়? কোন বাদাম খেলে ত্বক কখনো ড্যামেজ হবে না? কোন ফুলের রস খেলে পাচনতন্ত্রের সমস্যা দূর হয়? এমনই সব অজানা প্রশ্নের জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম প্রশ্ন, কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতেই শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়বে? অপশন, ফুলকপি, শিম, ঢ্যাঁড়স নাকি গাজর? সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স খেলে। বিশেষজ্ঞদের মতে প্রতি 50 গ্রাম ঢ্যাঁড়সে প্রায় 172 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কাঁচা ঢ্যাঁড়স খেতে পারেন। অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ বৃদ্ধি পায়? অপশান, বাতের ব্যথা, ডায়রিয়া, পেটের সমস্যা নাকি কিডনি রোগ? সঠিক উত্তরটি হবে ডায়রিয়া। পুষ্টিবিদরা বলেছেন প্রয়োজনের অতিরিক্ত খেজুর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও পেট ফাঁপা ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ক্ষমতা বৃদ্ধি করে, তবে অতিরিক্ত ফাইবার হিতে বিপরীত হতে পারে। খেজুর সংরক্ষণে সালফাইড নামক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। কোন দেশের ভোটাররা ভোট না দিলে সরকারি জরিমানা করা হয়? অপশান, ভারত, বেলজিয়াম, বাংলাদেশ নাকি পাকিস্তান? সঠিক উত্তরটি হবে বেলজিয়াম। আচ্ছা বলুন তো, কোন প্রাণী ঘুমানোর সময় চোখ বন্ধ করতে পারে না? অপশান, মাছ, ইঁদুর, পান্ডা নাকি গরু? সঠিক উত্তরটি হবে মাছ। শীতকালে পালং শাকের সঙ্গে টমেটোর রস মিশিয়ে খেলে কি হয়? শীতকালে পালং শাকের সঙ্গে টমেটো রস মিশিয়ে পান করলে এটি শারীরিক দুর্বলতা, ক্লান্তি রোধ, অলসতা দূর করতে সাহায্য করে। এই উপকারী জুস প্রতিদিন পান করলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কোন দেশকে দ্বিতীয় ভারতবর্ষ বলা হয়? অপশন, সুরিনাম, কানাডা, ইসরায়েল নাকি জাপান? সঠিক উত্তরটি হবে সুরিনাম। কোন ফুলের রস খেলে পাচনতন্ত্রের সমস্যা দূর হয়? অপশন, জবা, টগর, শিউলি নাকি পদ্ম? সঠিক উত্তরটি হবে জবা ফুলের রস খেলে। কোন বাদাম খেলে ত্বক কখনো ড্যামেজ হবে না? অপশন, চীনা বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম নাকি সবগুলো? সঠিক উত্তরটি হবে চীনা বাদাম। কোন সবজি খেলে স্মৃতিশক্তি বাড়ে? অপশন, ব্রোকলি, ফুলকপি, পালং শাক নাকি টমেটো? সঠিক উত্তরটি হবে ব্রোকলি। মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করা, স্মৃতিশক্তি রক্ষা করতেও সক্ষম ব্রোকলি। বিশেষজ্ঞরা বলেন ব্রোকলিতে সালফোরাফাইন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই প্রতিদিন খেলে তা বয়স বাড়ার ফলে স্মৃতিভ্রম রোধ করতে পারে। এর ফলে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। লেবুর সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে? অপশন, কলা, আপেল, আনারস নাকি পেঁপে? সঠিক উত্তরটি হবে পেঁপে, কারণ পেঁপেতে থাকে পেপাইন, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এই দুটি বিক্রিয়া শুরু করলে গুরুতর গ্যাস অ্যাসিডিটি শুরু হয়ে যায়, এতে মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ে।
ঔষধ ছাড়া কিভাবে দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। অপশন, গুড় খেলে, কলার রস খেলে, দুধের সর খেলে, নাকি ভাতের ফ্যান খেলে। সঠিক উত্তরটি হবে গুড় খেলে। যদি খুব কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে রোজ একটু করে গুড় খেতে পারেন, কারণ গুড়ে থাকে শর্করা যা কোষ্ঠকাঠিন্য পরিষ্কার করতে খুবই সাহায্য করে, তাই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়, যেটা কি না অনেক ঔষধ খেয়েও কমে না। কোন দেশের জেল থেকে পালানো অপরাধ না? অপশান, থাইল্যান্ড, জার্মানি, পাকিস্তান, নাকি পেরু। সঠিক উত্তরটি হবে জার্মানি। জেল থেকে পালানোর চেষ্টা জার্মানিতে স্বাস্থ্যযোগ্য নয়, কারণ সে দেশের আইন স্বাধীনতাকে একটি মৌলিক মানবিক প্রবৃত্তি বলে মনে করে। যদি একজন পলাতক ধরা পড়ে তবে তাকে তার বাকি সাজার জন্য কারাগারে ফেরত পাঠানো হবে। এই আইন জার্মানি ছাড়া আরও কয়েকটি দেশে চালু আছে। কত বছর পর থেকে 25 ঘন্টায় একদিন হবে? অপশন, 50 মিলিয়ন, 100 মিলিয়ন, 150 মিলিয়ন, নাকি 200 মিলিয়ন। সঠিক উত্তরটি হবে 200 মিলিয়ন বছর পর থেকে 25 ঘন্টায় একদিন হবে। আমেরিকান গবেষকদের মতে পৃথিবীর দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা থেকে বেড়ে 25 ঘন্টা হতে চলেছে। এর কারণ সময়ের সাথে সাথে বাড়ছে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব, যা 20 কোটি বা 200 মিলিয়ন বছর পর 1 ঘন্টা বেড়ে পৃথিবীর একদিনের দৈর্ঘ্য হবে আনুমানিক 25 ঘন্টায় একদিন। বলতো বন্ধুরা, কোন প্রাণী পা দিয়েও শুনতে পায়? অপশন, বাঘ, সিংহ, হাতি, নাকি জিরাফ। সঠিক উত্তরটি হবে হাতি। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।